নতুন অভিনেত্রী রুকাইয়া জাহান চমককে নিয়ে যে ঘটনা ছোট পর্দার ইন্ডাস্ট্রিতে তৈরি হয়েছে, সেই ঘটনায় যিনি সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করেছেন তিনি অভিনেতা আরশ খান। তরুণ নতুন এই অভিনেতার বিরুদ্ধে চমক নানা রকম অশোভন মন্তব্য করেছেন এবং নৈতিক স্খলনের অভিযোগ এনে তার সম্মানহানি করেছিলেন, যেটা পরবর্তীতে তিনি স্বীকার করেছেন সেগুলো সবই মিথ্যা এবং সাজানো নাটক, যেটা তারই সৃষ্টি ছিল। এর জন্য তিনি ক্ষমাও চেয়েছেন, কিন্তু শুধু ক্ষমা চাইলেই কি এই সমস্যার সমাধান হয়? আরশ খান এই ব্যাপারে গণমাধ্যমে কথা বলেছেন। বাংলাদেশের অন্যতম প্রধান দৈনিক প্রথম আলোর সঙ্গে কথা বলে তার ক্ষোভও প্রকাশ করেছেন। বলেছেন, চমক আমার বিরুদ্ধে মিথ্যা কথাগুলো ভাইরাল করেছে, সেটি সবার কাছে নানাভাবে ছড়িয়েছে, কিন্তু সেগুলো সবই ছিল মিথ্যা। এটা আমাদের চার সংগঠনেই প্রমাণিত হয়েছে। আরশের বিরুদ্ধে চমকের অভিযোগ ছিল সহশিল্পী তার কাছে অনৈতিক সুবিধা চেয়েছেন। সহশিল্পীর অনৈতিক সুবিধা চাওয়া ও মেকআপ রুমে অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং ওই নাটকের শুটিংকে কেন্দ্র করে ওই দিন যা কিছু হয়েছে তা সব কিছুই চমক নিজেই করেছেন এবং সেগুলো সবই ভুল এবং বানানো সাজানো নাটক, সেই স্বীকারোক্তি তিনি দিয়েছেন। আরশ খান সেই কারণেই বলেছেন, একজন শিল্পী, তিনি ছেলে বা মেয়ে হোক, সে যা বলল সেটি আমরা সত্য মিথ্যা যাচাই না করে অনেক সময় বিশ্বাস করি, মিডিয়ায় কভার করি। দেখা যায় অনেক মিডিয়াই জাস্টিফাই না করে খবর প্রকাশ করে, এতে একজন শিল্পীর কারণে অন্যজন যে বাজেভাবে অসম্মানিত হন এটা কি আমরা জানি না? আমার কথা যদি বলি, একজন শিল্পী হিসেবে চমকের মিথ্যা অভিযোগ বাজেভাবে আমাকে মানহানি করেছে, এটা আমার পরিবারের উপর প্রভাব ফেলেছে। এই ঘটনা আমার জন্য প্রফেশনাল এবং অর্থনৈতিক ক্রাইসিস তৈরি করেছিল। চমককে সম্মান করে আমি কোথাও কোনো বাজে মন্তব্য করিনি, এখনও বলছি না, কিন্তু অকারণে মিথ্যা মন্তব্য কারো ব্যাপারে সে করতে পারে না। এখন চমকের বলা উচিত অনৈতিক সুবিধা চাওয়ার বিষয়টি মিথ্যা। এখন চমকের প্রেস কনফারেন্স কোথায়? কেন সে বলছে না অনৈতিক সুবিধা চাওয়ার বিষয়টি মিথ্যা ছিল? এটা কত বড় অভিযোগ যার বিরুদ্ধে করা হয় সে এবং তার পরিবারই শুধু বুঝতে পারে। এই মিথ্যা অভিযোগের ঘটনাগুলোর নিউজ অনেকেই শেয়ার দিয়েছে, আমি অপমানিত হয়েছি, কিন্তু এখন যখন সত্য প্রমাণিত হয়েছে তখন এই সত্য ঘটনাটা কেউ শেয়ার দিল না। সবাই আমাকে ইনবক্সে অভিনন্দন জানাচ্ছে, কেন? আমি বলবো, চমক যা করেছে এটা কোনো শিল্পী সুলভ আচরণই না। শুটিং সেটে যা হয়েছে সেটিও শিল্পী সুলভ আচরণ ছিল না। পরবর্তী সময়ে আমার সঙ্গে মিথ্যা অভিযোগ নিয়ে বারবার যা বলেছে সেটিও শিল্পী সুলভ আচরণ না। যে শিল্পী সুলভ আচরণই করতে পারে না তার কাছ থেকে আমি সেই আচরণ প্রত্যাশাও করি না। তার ক্ষোভ এবং অভিযোগ প্রকাশ করেছেন গণমাধ্যমে। প্রথম আলোর সঙ্গে সাক্ষাৎকারে তিনি সেই কথাটাই বলেছেন, কিন্তু তার কথাই স্পষ্ট, চমকের যথাযথ শাস্তি তার প্রত্যাশা ছিল। সেই শাস্তিটা চমক কি পেয়েছেন? চমককে অসমাপ্ত শুটিং করে দেয়া এবং সেই অসমাপ্ত দিনের শুটিংয়ে যে খরচটা হবে সেই খরচ আর্থিক জরিমানা করা, সবার সামনে সরি বলা, এই শাস্তির মধ্যেই সীমাবদ্ধ থেকেছে সংগঠনগুলো। এই ক্ষেত্রটাই আরশ খানের মুখ থেকে বেরিয়ে এসেছে। আরশ খানের মুখ থেকে যে ক্ষেত্রটা বেরিয়ে এসেছে সেই সংগঠনের সদস্য চমক কিংবা আরশ খান কেউই এখনো হননি। কিন্তু গোটা ইন্ডাস্ট্রিতে এখন রুকাইয়া জাহান চমক সম্পর্কে যত অভিযোগ বেরিয়ে আসছে তাতে মনে হয় একজন অশিল্পী সুলভ অভিনেত্রীর যথাযথ শাস্তিটা বোধহয় প্রয়োজনই ছিল। তাতে ইন্ডাস্ট্রিতে একটা উদাহরণ হতে পারত, পরবর্তীতে কোনো অভিনেতা কিংবা অভিনেত্রী এই ধরনের সাহস দেখাতে পারত না। এই কথা অনেকেই বলছেন যে ক্ষোভটা আরশ খানের মুখ থেকে বেরিয়েছে প্রথম আলোর সঙ্গে সাক্ষাৎকারে। আরশ খান যে ক্ষোভ প্রকাশ করেছেন সেই একই ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে ডিরেক্টরস গিল্ডকে। ডিরেক্টরস গিল্ড, অভিনয়শিল্পী সংঘ এবং টেলিপ্যাবের সিদ্ধান্ত মানেনি, তারা আলাদাভাবে সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে এবং চমকের সঙ্গে তাদের সদস্যরা কাজ করবে না এরকম অবস্থানও তারা নিশ্চিত করেছে। এই যখন অবস্থা তখন আগের যে সিদ্ধান্ত টেলিপ্যাব এবং অভিনয়শিল্পী সংঘ থেকে নেওয়া হয়েছিল সেই সিদ্ধান্ত কি আদৌ কার্যকর হবে নাকি নতুন জটিলতা তৈরি হবে, সেই প্রশ্নটা থেকেই যাচ্ছে।